এক যুগের অধিক এই দল হাসিনার দল শাসন করছে দেশকে, দেশকে একটা অন্ধকারের বিহ্বরে নিয়ে গেছে। দেশের জনগণ লড়াই করবে, লড়াই করে দেশকে, এই দেশকে মুক্ত আবার মুক্ত করবে, স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে আনবে। সেই রাজনৈতিক শূন্যতা যখন সারা জাতি আচ্ছন্ন, সেই সময়ে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যুদ্ধের নেতৃত্ব দিলেন। তাহলে যেই জাতি লড়াই করতে পারে, যেই জাতি প্রতিরোধ করতে পারে, সেই জাতিকে দমিয়ে রাখা হাসিনা হাসিনা এবং ওবায়দুল কাদেরের পক্ষে সম্ভব নয়। আমাদের যে রাজনীতি, বাংলাদেশের জনগণের যে রাজনীতি, এই রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্বাচনমুখী একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই যে নির্বাচনমুখী দল, সেটা হচ্ছে আমাদের যে শাসনতন্ত্র, গঠনতন্ত্র রয়েছে সেখানেই সেটা উপস্থিত। 5 বছর পর পর একটি নির্বাচন হওয়া স্বাভাবিক, সাংগঠনিকভাবে, গঠনতান্ত্রিকভাবে। এবং এই 5 বছরের পরে হিসাব নিকাশে জনগণ তাদের নেতা নির্বাচন করে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এক যুগেরও অধিক এই দল হাসিনার দল শাসন করছে দেশকে, দেশ পরিচালনা করতেছে না, দেশকে একটা অন্ধকারের বিহ্বরে নিয়ে গেছে। এখানে লড়াই অনিবার্য। যদি যে জাতীয়তাবাদী দল আজকে সেই লড়াইয়ে সুসংগঠিত হতে না পারে, তাহলে সেখানে দেশের জনগণের কোনো ক্ষতি নেই। দেশের জনগণ লড়াই করবে, লড়াই করে দেশকে, এই দেশকে মুক্ত আবার মুক্ত করবে, স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে আনবে এবং আবার আমরা দেশে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি 71 সালে, সেই দেশ আবার প্রতিষ্ঠা করব। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা জন্যে লড়াই করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল না, নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওই যারা এই সরকারের আজকে অধিষ্ঠিত, তারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে আমাদেরকে লড়াইয়ে সহযোগিতা করেছে সেটাও নয়। একটি রাজনৈতিক শূন্যতা, যে রাজনৈতিক শূন্যতা না হলে বাংলাদেশের জনগণ 71 সালের মতো যুদ্ধ করত। সেই রাজনৈতিক শূন্যতা যখন সারা জাতি আচ্ছন্ন, সেই সময়ে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যুদ্ধের নেতৃত্ব দিলেন।